জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব, পুণ্যতিথি ও জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার বেলা 12টা থেকে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। স্থানীয় কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার। এ সময় অনুষ্ঠানে জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের শফিক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উবাইদুর রহমান চন্দন উপস্থিত ছিলেন। পরে মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।